মারধরের পর ছিলেন সিএমএইচে, এখন কোথায় হারুন? আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির বিভিন্ন থানায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে 134টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার মধ্যে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে 38টি হত্যা মামলা ও সদ্যবিদায়ী আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 36টি মামলা অন্তর্ভুক্ত রয়েছে। এত মামলা হওয়ার পরও পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ এখন পর্যন্ত গ্রেপ্তার হলেন না কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন করছেন, ডিবি হারুন এখন কোথায় আছেন, তিনি দেশে আছেন কিংবা জীবিত আছেন কিনা, এসব প্রশ্নও করছেন। পুলিশের একাধিক সূত্র থেকে জানা যায়, হারুনুর রশিদ এখনও জীবিত এবং দেশেই অবস্থান করছেন। সরকার পতনের পর তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হয়ে দেশেই অবস্থান করছেন। সরকার পতনের পর মারধরের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি হন। ডিএমপির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ডিএমপি পুলিশের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে হারুনের ছবি দেখা গেছে, তিনি অসুস্থ অবস্থায় সিএমএইচে ভর্তি ছিলেন, এরপর ছবিটি ডিলিট করে দেওয়া হয়। তবে আমাদের নিশ্চিত করা হয়েছে তিনি সিএমএইচেই ছিলেন। তার বর্তমান অবস্থান সম্পর্কে এখনো পরিষ্কার জানা না গেলেও তিনি ঢাকাতেই আছেন বলে জানতে পেরেছি। আরেকটি সূত্র জানায়, সরকার পতনের পরদিন 6 আগস্ট হারুনুর রশিদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দেওয়া হলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেদিন হারুন জানান তিনি দেশেই আছেন, বিদেশে যাওয়ার চেষ্টা করেননি, 6 আগস্ট তিনি অফিসেও গিয়েছিলেন বলে দাবি করেন। পরদিন 7 আগস্ট থেকে পুলিশের এই কর্মকর্তার কোনো হদিস পাওয়া যায়নি। একাধিক সূত্রে জানা গেছে, হারুনুর রশিদকে 8 থেকে 10 আগস্টের মধ্যে মারধর করা হয়েছিল। পুলিশের কিছু অফিসার সিভিল পোশাকে তাকে মারধর করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টারের সামনে এই ঘটনা ঘটে এবং পরে হারুনকে গুরুতর আহত অবস্থায় সিএমএইচে ভর্তি করা হয়। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।